আসলে ছেলেরা সব সময় হোল লাইফ স্যাক্রিফাইস করে তার ফ্যামিলির জন্য আর আজকেও তারই পুনরাবৃত্তি এখন মেয়েদের তো সালোয়ার কামিজ আছে শাড়ি আছে কুর্তি আছে শার্ট আছে প্যান্ট আছে কিন্তু ছেলেরা তো পাঞ্জাবি আর আপনার ওই পাঞ্জাবির মধ্যে একটা পাঞ্জাবি তো আমরা পাচ্ছি না আপনি পুরান পাঞ্জাবি দিয়ে চালিয়ে দিবেন চেষ্টা করে দেখি আর কি কদর কি হয় আমি একটা পাঞ্জাবি খুঁজলাম মনে হয় এক ঘন্টা আর ছেলের জন্য একটা পাঞ্জাবি ফেললাম আরো এক ঘন্টা কোনোটা ভালো লাগলো না তাই না লিটু ভাই সাক্ষী আছে আমার স্বচ্ছ এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে সিরিয়াসলি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুনাস ওয়ার্ল্ড আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি মেলবোর্নে একটা চাঁদ রাতে একটা শপিং এ আসি এখানে অনেক মানুষের আজকে সমারোহ আয়োজকরা যারা ইউএমএ টিভি নামে একটা সংগঠন এবং ওনারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে ছেলেদের চেয়ে মেয়েদের জিনিস অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং যার কারণে আমি মনে করি এটা পুরুষরা বঞ্চিত এবং দেখি এখানে যারা আসছে তাদের কমেন্টগুলো কী কী হয় তার আগে চলুন এক নজর দেখে আসি বিভিন্ন স্টলে কী কী বিক্রি হচ্ছে এবং কাস্টমারদের জন্য কী কী অফার রয়েছে কার্ডের মধ্যে নিতেছে বলো এখানে খাওয়া দাওয়া কি করেছো কি কিনেছো এখানে খাবারই কিনেছি মেইনলি বাট সব থেকে স্পেশাল ছিল চা কারণ এই জিনিসটা মিস করি সব জায়গায় ইফতারের পরে চা তো লাগবেই সেখানে চা পেয়েছি চাটা অনেক ভালো ছিল মানে এই ধরনের বড় চান্দাত করা বিদেশের মাটিতে কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ আচ্ছা পুরো কারণ অনেকদিন পরে তো অস্ট্রেলিয়াতে আটকা আছি মানে এখানে এসে যাক মানে মনটা ভরে গেল এখন কি হবে মিল্কি বে কি হবে আমাদের কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমরা তো একটা গান করার চেষ্টা করব শুরু হবে অবশ্যই হামদ এবং নাদ দিয়ে তারপর আমরা যাব যে গান ছাড়া আমাদের এই কোরবানির ঈদ হয় নাই রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ ভালো লাগছে আমাদের খুব সুন্দর আয়োজন করছে যারাই করছে ভালো লাগছে আপনার চাটা আপনাদের স্টলের চাও খুব মজা হয়েছে আরো আরো সুন্দর হোক আরো বড় করে করলে আরো সুন্দর হবে বেশি মানুষ রমজানের জন্য হয়তো বা অনেকে আসে নাই ঈদের অনেক দুই এক সপ্তাহ আগে করতে হবে আর একটু আগে ঈদ অনেক কাছাই গেছে আচ্ছা মানুষ যখন কোনো কিছু পায়নি অনেক বাইরে থেকে কিনে নিয়ে আসছে আচ্ছা মানুষ অনেকে জানে না তো ঈদের যদি অ্যাটলিস্ট টু উইক্স বিফোর এই ফেস্টিভ্যালটা করা যায় আমার মনে হয় টু মেনি পিপল উইল বি এঙ্গেজ অ্যান্ড সেল উইল বি বেটার দেন টুডে আচ্ছা সোনা ধানা বালা খানা সব রহেলা তোর সোনা ধানা বালা খানা সব রহেলা এ জাকাত মুর্দা মুসলিম খানা নিতে কি অবস্থা আজকে ব্যবসা কেমন আজকে ব্যবসা ভালো অনেক কাস্টমার অনেকে দেখতেছে আর মোটামুটি সেলও হচ্ছে ভালো বেশিরভাগ মেয়েদের এবং মহিলাদের কালেকশন ছেলেদের শুধুমাত্র আমার দোকান আর একটা কালেকশন ছেলেদের কম তার মানে কি মানে মেয়েদের প্রাধান্য এখানে বেশি মানে ঘরের শান্তি সব কিছু ঠিক আছে শপিং করতে না এমনি মনে করেন ঘুরতে বলেন দুইটাই আচ্ছা আচ্ছা তো আপনি আপনি মনে করেন যে কালেকশন বা আরও এরকম বাড়ানো উচিত ছেলেদের তো কম আপনার মন্তব্য কি আমরা তো আইসোলেট হয়ে গেলাম এই জন্য পাচ্ছি না কিছু আপনাদের মূল্যায়ন
your cooking must be very yummy, yeah? It is, it is. She makes it at home. Oh, it's homemade? From scratch, homemade. Yeah, the koya, the malai and everything. It's okay, sister. So you make it at home? Yeah. Okay, homemade. Is it only one flavor or different? We have, right now we have two flavors, but at home we have different. What's the flavor name? Paan and kulfi. All right. Alright, I'll take this one three, sure, before I go, okay? But my wife, she really loves it. We are doing from home only, we do not have a shop, but we do take orders, which is provided on here. You can contact us on this number, yep, anytime, and we'll be happy to take your order. The more you pull, the tastier it gets. Oh. Hey. Wow, that's fine. And that's for you, brother, mashallah. Okay. Give me one for try and then I will buy the rest of, but definitely it's going to be yummy. দাদা বৌদি, বৌদিরা যদি ব্যবসা করে দাদারা হেল্প করে, পারে বলেন তো? হ্যাঁ, এখন আমরা তো পাঞ্জাবি কিন্তু পাওয়া উচিত, আয়োজকদের মেক শিওর করতে হবে যে জেন্ডার রেশিও যাতে ঠিক করে, জেন্ডার ইকুয়ালিটি একটা মূল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, পুরুষ দেখলে আয়োজকদের আপনারা জানাই তো, আমরা কি বলতে পারি নেক্সট টাইম আমরা দরকার হলে আমরা পোস্টার করতে পারি, আমরা ছেলেদের জন্য, বঞ্চিত ছেলেদের জন্য পাঞ্জাবি চাই। না না, ছেলেদের জন্য 10% ডিসকাউন্ট বা 15% ডিসকাউন্টের ব্যবস্থা হবে। এখানে পাঞ্জাবি টাঞ্জাবি দেখতেছি না বেশি। আয়োজকদের বলতে হবে যে ছেলেদের জন্য অনেক কিছু রাখতে হবে, ভালো পাঞ্জাবি পরিমাণটা একটু বাড়াতে হবে, পাঞ্জাবি আসলে আমাদের সাইজও পাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা ইনশাল্লাহ পাবো আশা করি। বৈশাখীর পাঞ্জাবি, বৈশাখীর পাঞ্জাবি। ভাই কি অবস্থা আপনার? তো চরম চরম লাগাইছেন এমনি, এটা ভালো ভালো লাগে। এটা ঈদের ভাই অ্যাডভান্স লাগাইছেন? না না, এটা ঈদের হয় কেন, ঈদেরটা তো আছে। ভাইয়ের জন্য বাজার করছেন? ভাইয়ের জন্য শপিং করছেন? আমার জন্য করি নাই, ভাইয়ের জন্য করি নাই এখন, বাট প্ল্যান আছে। এখানে এসে তো আমরা একটু রেশিওতে দেখতেছি যে মেয়েদের জিনিস বেশি, আমি ছেলেরা কেন বঞ্চিত? আমিও সেটাই দেখছি। আমি বলতে যাচ্ছিলাম যা দেখছি আসলে শুধু মেয়েদের কাপড়, মেয়েদের কাপড়। হয়তো যেমন এই এই আপুর হাজবেন্ড ড্রপ করে চলে গিয়েছে, যদি এখানে ছেলেদের কোনো আইটেম থাকতো হয়তো ভাইয়ারাও খুব এনকারেজ হতো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, যে কোশ্চেনটা এখানে, আপনারা এখানে সবাই কি আপনাদের নিজেদের জন্য শপিং করতে আসছেন না ভাইদের জন্য করতে আসছেন? বল, আমি এখানে আসার পরে চান রাত, মানে সাধারণত তো ছেলে মেয়ে দুজনের জন্যই হওয়া উচিত, কিন্তু এখানে এসে আমাদের ছেলেদের জিনিস পাওয়া যাচ্ছে না, এতে আমরা ছেলেরা খুব খুব প্রকাশ করছি এবং বঞ্চিত। আপনি কম্পেয়ার করে যদি রেশিও কম্পেয়ার করেন, ছেলেদের ছেলেদের 20%। এখন মেয়েদের তো সালোয়ার কামিজ আছে, শাড়ি আছে, কুর্তি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, কিন্তু ছেলেরা তো পাঞ্জাবি আর আপনার ওই পাঞ্জাবির মধ্যে একটা পাঞ্জাবি তো আমরা পাচ্ছি না এখানে, এই যে কিছু, এই যে কয়েকটা আর তো নাই। আমি এটা বলতে চাই যে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের একটা চান্দ্রাত ফেস্টিভ্যাল আয়োজন করছে, অ্যাজ এ কমিউনিটি উই আর সাপোর্টিং ইট, আর আমার মনে হয় নেক্সট টাইম এটা আরো বড় হবে। আমাদের আয়োজক ভাইয়েরা এখানে রয়েছে এবং ওনাদের কাছে আমার প্রশ্ন, ছেলেরা বঞ্চিত এখানে, ছেলেদের অনেক জিনিস নাই কেন? ছেলেরা আসছে কিন্তু কিছু কিছু কিনতে পারতেছে না, তাই কি? জি, এটা এটা বৈষম্য শিকার, তো আমরা বৈষম্য শিকার। আমি বলতে চাই কি আসলে ছেলেরা সবসময় হোল লাইফ স্যাক্রিফাইস করে তার ফ্যামিলির জন্য, আর আজকেও তারই পুনর্বৃত্তি। আমি মনে করি ছেলেরা তার ফ্যামিলিকে খুশি রাখতে চায়, যার কারণে তার বাচ্চাদেরকে, তার ওয়াইফদেরকে শপিং করার সুযোগ করে দিয়েছে মেলবোর্নে। থামস আপ, থামস আপ। এই জন্যই আজকে এই এই পরিস্থিতি। ভাই আপনি কি মনে করেন এখানে আরো ছেলেদের জিনিস রাখা উচিত না? আমি আমি বড় ভাইয়ের সাথে আমি একমত, একমত মানে ঘর শান্তি সব শান্তি, ঠিক আছে। আপনার কি মত? আমারও সেম একই কথা, ঘর শান্তি সব শান্তি, ঘরের গুণে। মানে আপনি পুরান পাঞ্জাবি দিয়ে চালিয়ে দিবেন?
চেষ্টা করে দেখি আর কি কতদূর কি করা যদি আপনি কি বলেন ভাই আপনি তো নতুন পাঞ্জাবে লাগাইছেন ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ওই পাশে যান খেলার ওখানে সব ছেলেরা ওখানে আছে তার মানে ছেলেরা কিছু কিনতে চায় না ছেলেরা চায় যে মেয়েরা কেন কারণ ওরা অলওয়েজ স্যাক্রিফাইস করে চলে আসছে আপনি দেখেন অ্যাটলিস্ট 50 জন লোক পাবেন তারা বাচ্চা নিয়ে ওদেরকে জাম্পিং ক্যাসেলে ব্যস্ত আছে সো ছেলেরা চাই ও মেয়েদের দিয়ে কেন যার জন্য আমার মনে হয় ঠিক আছে কারণ একটা পাঞ্জাবির দোকান ওখানে আছে ছেলেদের একেবারে বৈষম্য তো 20% ভার্সেস 80% এটা থাকবে এটা থাকবে চাঁদ রাত মেয়েদের জন্য ছেলেদের জন্য খুব একটা না আমি কিন্তু বিচার দিব এটা ভাইয়া আচ্ছা ঠিক আছে আমরা জাতির কাছে নাকি দেশের জাতির কাছে বিচার ছেলেরা কেন বঞ্চিত আপনার জন্য শপিং করতে না ভাইয়ের জন্য শপিং করতে সত্যি কথা বলবো হ্যাঁ কারোর জন্য শপিং করতে আসি নাই ভাই আজকে দেখতে আসছে আজকে আসলে সত্যি কথা যেটা চার রাতের একটা ব্যাপার আছে আমাদের মধ্যে বাঙালি কালচার ঐতিহ্য যে ঈদের আগে যত কেনাকাটা থাকুক না থাকুক সবাই মিলে দেখা হয়ে যাবে একটা বাংলাদেশের ফিলিং এই যে আমার মেয়ে পাই এই দেখার জন্য আসা আচ্ছা আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি যে মেয়েদের 80% ছেলেদের মাত্র 20% এই রেশিওটা কি আপনি কিভাবে দেখছেন আমরা ছেলেরা কেন বঞ্চিত আমি এটাকে আসলে বঞ্চিত এভাবে দেখব না এটা ছেলেরা আসলে একটু ফাঁকি দেওয়ার অজুহাতেই এটা তৈরি হয়েছে আমরা আসলে এই শপিং জিনিসটা সাধারণত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এই কারণে আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি কখনো শপিংয়ে যেতে চাই না এই সকল কেনাকাটা আচ্ছা ভাবি ভাইয়ের জন্য আপনি কি কিনছেন আপনি এবার কি দিচ্ছেন আমরা শুনুন আমাদের ব্যাপার দেখাই এই ব্যাপারটা নাই সত্যি কথা বলি আমার চাইতে ও শপিং বেশি ভালোবাসে আমার জন্য আমি নিজে যা কিনি আমার চেয়ে বেশি ওই আমার জন্য কিনে সবাই শপিং করতে আসছে ঠিক আছে আপনি দাদার জন্য কি কিনেছেন ঘরে যদি বউ খুশি থাকে তাহলে তো আমরা খুশি যাক এটা আমরা মেনে নিলাম আসলে সত্যি কথা বলতে কি এখানে ছেলেদের একটু যদি আমাদের প্রোডাক্ট বেশি থাকতো তাহলে হয়তো বা বাইরে থেকে যারা এসেছে তারা আরো মানে স্বতঃস্ফূর্তভাবে শপিং করতে পারত আলটিমেটলি মেয়েদের প্রোডাক্ট বেশি ঠিক আছে মেয়েরাই সাধারণত আপু কে আসলে শপিং করে মানে আপনি ভাইয়ের জন্য করেন না ভাই আপনার জন্য আমি ওই সব ছেলেদের জিনিসপত্র কম বেশিরভাগ মেয়েদের জিনিস প্রিডোমিনেন্টলি মেয়েদের হইলেও অসুবিধা তো নাই আর তাছাড়া যে ছেলেদের একদম অপশন ছিল না সেটা না ইউ ভাইয়ের দোকান ছিল ভাইয়া 20% 20% বাট যতটুকুই আসছে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে ওর আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে এটা সত্যি কথা যে মেয়েদের জিনিস বেশি ছেলেদের জিনিস নেক্সট টাইম আমরা আরেকটু বেশি দেখতে চাই তা আপনি কি মনে করেন পুরুষরা বঞ্চিত হচ্ছে ছেলেদের অপশনটা আরেকটু বেশি থাকলে আমাদের ওয়াইফদের জন্য সুবিধা হতো কারণ আমাদের এখন শুধু যে আমার না আমার আরও কিছু ফ্রেন্ডরাও তারাও আমরা মেসেঞ্জারে কথা বলছি যে ভাইয়ের পাঞ্জাবি পেয়েছো কোথা থেকে কিনছো কালার মিলছে না সাইজ মিলছে না তো আমি রিকোয়েস্ট করবো এর পরবর্তীতে অবশ্যই যে মেয়েদের পাশাপাশি ছেলেদের জিনিসটাও যাতে থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে ইসলাম ভাই কমপ্লেন করতেছে ইসলাম ভাই বলছি পাঞ্জাবি কই তোলে তো পাঞ্জাবি তো নাই কেমন হচ্ছে শপিং করেছো কে বাবা করে দিয়েছে না আম্মু এখানে ছেলেদের কোনো জিনিস পাওয়া যাচ্ছে না মেয়েদের বেশি কেন আপনার অ্যাজ এ পুরুষ হিসাবে আপনি এর খুব আছে কিনা এবং তীব্র নিন্দা জানান কিনা খুব তীব্র নিন্দা এগুলো কাদের বিপক্ষে জানাবো আমি নিজেও তো পুরুষ কারণ আমরা যেই নেতৃত্ব বা যে পজিশনটা হারাইছি এটা তো আমাদের দোষেই হারাইছি আর এখন ওমেন এম্পাওয়ারমেন্টের আপনি বলতে বলছেন আমাদের আমাদের অলরেডি ক্ষমতা চলে গেছে আমাদের ক্ষমতা চলে গেছে হ্যাঁ আরো অনেক বেশি আসলে পাঞ্জাবি জিনিসপত্র কম আপনার কি কোনো ক্ষোভ রয়েছে অবশ্যই ক্ষোভ আছে তীব্র নিন্দা একদম আচ্ছা বলেন আপনি আপনার তীব্র নিন্দা আমি একটা পাঞ্জাবি খুঁজলাম মনে হয় এক ঘন্টা আর ছেলের জন্য একটা পাঞ্জাবি খুঁজলাম আরো এক ঘন্টা কোনোটা ভালো লাগলো না জানেন লিটু ভাই সাক্ষী আছে আমার আপনার
না আমার বউ ঘুরে বেড়াচ্ছে তারে এখন আমি খুঁজে পাচ্ছি না, এটা আমার কাছে মনে হচ্ছে একটা বৈষম্য। যদি যদি পুরুষদের কিছু থাকতো তাহলে আমিও তার সাথে ঘুরতে পারতাম। এখানে টার্গেট কাস্টমার হিসাবে ছেলেদেরকেও কনসিডার করা উচিত আমি মনে করি। আচ্ছা, তাহলে কারণ মেয়েদের কাছ থেকে ওরা অনেক বেশি পরিমাণ প্রাইস অ্যাফোর্ড করতে পারে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অত অত কম না, এই জন্য ওরা মেয়েদেরকে টার্গেট করে বেশি। একটা কমপ্লেন করা হচ্ছে যে আমাদের ছেলেদের শুধু পাঞ্জাবি, ওদের অনেক আইটেম, কথাটি কি সত্য? ডেফিনেটলি এটা তো সত্য, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে সিরিয়াসলি। আজকে আজকে ভাবি বাসা গেলে আজকে খবর হচ্ছে ভাইয়া, একটু ঘুরে দেখেন, এই যে দেখেন এখানে আমার আপনাদের কাছে এইটাই আর কি জানার ছিল। আপু আজকে ব্যবসা কেমন যাচ্ছে? এই তো ভাইয়া ভালোই যাচ্ছে, মানে সবাই আসছে, আসলে আমার নতুন বিজনেস। আচ্ছা, আসলে আমি তো শপিং একটু নামটা দেখে নেই, জেস দেশি চয়েস, এটা কি ফেসবুকে আছে? জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আমি দেখবো। আর বলেন তো আপনাদের কি কালেকশন আছে? আমি আসলে বাংলাদেশের হাতের কাজের জিনিস নিয়ে কাজ করি, যেমন হাতের কাজের থ্রি পিস, নকশিকাঁথা, হাতের কাজের শাড়ি, হাতের পেন্টিং, হ্যান্ড পেন্টিং শাড়ি, এই ধরনের গাজরা, হাত পাখা। দ্যাটস নাইস। তো শাল আমরা যেগুলো পরে আছি এগুলো আমাদের আমার প্রোডাক্টই। এই এই প্রোডাক্টগুলো আপনাদের? আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। আমি লোকাল বিজনেস কে অনেক সাপোর্ট করি, বিশেষ করে আপনাদের মতো নারী উদ্যোক্তা যারা আছেন তাদের শুভকামনা করি। থ্যাংক ইউ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ঈদ নিয়ে আসুক, সবার ঘরে ঘরে আনন্দ, ঈদ মুবারক, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।